টুলিপাড়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুঞ্জন সন্তান সম্ভবা কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহান। গতকাল সকাল থেকেই তার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। যদিও এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নুসরাত, তবে তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে অভিনেতা ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন এক অতিথি। জানা যায় এক মাস আগেই এই সুখবর পেয়েছেন তারা। বিগত কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে নুসরাতের ব্যক্তিগত জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও অনেকদিন যাবৎ একসঙ্গে থাকছেন না তারা দুজন। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে তার স্বামী নিখিল বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না, ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, যেহেতু আমরা দুজন একসঙ্গে থাকছি না, তাই এর থেকে স্পষ্ট হয়ে যায় এই সন্তান আমার নয়। শোনা যায় এসওএস কলকাতা ছবির শুটিংয়ের সময় থেকেই ইয়াশের প্রেমে পড়েছিলেন নুসরাত জাহান। তারপর থেকেই একসঙ্গে সময় কাটাতে শুরু করেছিলেন ইয়াশ আর নুসরাত। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।